কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের জের এবার থেকে মেডিকেল কলেজ এবং অন্যান্য সরকারি হাসপাতালে ফার্মেসি স্টোর হবে খোলামেলা জায়গায়, সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এমসিএইচ বিল্ডিং এ মেডিসিন, হেমাটোলজি ও কার্ডিওলজি বিভাগের অবস্থা স্বাভাবিকের পথে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করণজাইয়ের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি ঝিলমের কাছে। ঝিলম, তোমার কাছে যেটা জানতে চাইবো যে সব মিলিয়ে কতটা স্বাভাবিকের পথে মেডিকেল কলেজ, কারণ একদিকে আমরা যেমনটা জানতে পাচ্ছি যে সরকারি হাসপাতাল ফার্মাসি স্টোর খোলামেলা জায়গায় হবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে যে সমস্ত ওষুধ নষ্ট হয়ে গেছিল এক সপ্তাহের মজুদ কিন্তু ওষুধ কিন্তু মজুদ থাকবে, সব মিলিয়ে কি খবর রয়েছে তোমার কাছে? মেডিকেল কলেজ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সমস্ত আউটডোর পরিষেবা স্বাভাবিকভাবেই চলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনের দিকে কার্ডিওলজি আউটডোর, সেটা নিয়ে সবচেয়েতে দুশ্চিন্তা ছিল, কারণ ফার্মাসি স্টোরের ঠিক ওপরেই কার্ডিওলজি আউটডোর ছিল, সেই কার্ডিওলজি আউটডোর গতকাল বন্ধ ছিল, ক্যাথ ল্যাবও বন্ধ ছিল। আজকে দুটো পরিষেবাই স্বাভাবিকভাবে শুরু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এবং আমরা দেখতেও পাচ্ছি বহু রোগীর পরিজনরা তারা এসেছিলেন এবং এখন এই মুহূর্তে কার্ডিওলজি আউটডোরে তারা যাচ্ছেন, ডাক্তারদের দেখাচ্ছেন এবং ডাক্তার দেখিয়ে তারা বেরিয়ে আসছেন। পাশাপাশি যেটা তোমাকে জানিয়ে রাখবো যে হেমাটোলজি আউটডোরও চলছে এবং এমসিএইচ বিল্ডিংয়ে যত রোগী ছিল প্রত্যেককেই স্থানান্তরিত করা হয়েছে। শুধুমাত্র মেডিসিনের মেল ওয়ার্ডে ফার্স্ট ফ্লোরের যে রোগীরা ছিলেন, অর্থাৎ ফার্মাসির ঠিক ওপরে যে ফার্স্ট ফ্লোর, সেখানকার যে রোগী তাদেরকে ক্যাজুয়ালটি ব্লকের সিবি টপে রাখা হয়েছে, তাদেরকে স্থানান্তরিত করা হয়নি। এছাড়া সমস্ত রোগীদের স্থানান্তরিত করা হয়েছে। তবে মেডিসিন ওয়ার্ডে সমস্ত রোগীদের ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ কোনো জরুরি রোগী এলে তাদেরকেও ভর্তি করা হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এর পাশাপাশি যেটা তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে হাসপাতালের ফার্মাসিতে যে অক্সিজেন সিলিন্ডার স্টক করে রাখা ছিল, যেগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই বের করে আনা হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছেন এবং এখানকার কর্মীরা দাবি করেছেন, সেগুলো পরীক্ষা করে যাচাই করে দেখার জন্য সেই সংস্থার কর্মীরা এসেছেন এবং তারা টেস্ট করার কাজ শুরু করছেন যে এই অক্সিজেন সিলিন্ডারগুলো ঠিকঠাক আছেন কিনা। আমার বাঁদিকেই তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের অনেকেই ইতিমধ্যেই যেটা করেছেন, ছোটো ছোটো সিলিন্ডার নিয়ে বিভিন্ন ওয়ার্ডে সাপ্লাই শুরু করেছেন। তবে বড় সিলিন্ডার যেগুলো স্টোর থেকে বের করে আনা হয়েছিল সেগুলো কতটা ঠিকঠাক আছে সেগুলো তারা পরীক্ষা করার কাজ ইতিমধ্যে শুরু করেছেন। তাদের থেকে আমরা যেটা জানতে পেরেছি যে সেগুলো সব ঠিকঠাক থাকলে অক্সিজেন সাপ্লাই এমসিএইচ বিল্ডিং তথা মেডিকেল কলেজে যতটা স্বাভাবিক ছিল গতকাল ততটাই পুরোপুরি স্বাভাবিক করে দেবে বলে তারা আশাবাদী। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে মেডিকেল কলেজের ফার্মাসি স্টোরে এই যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডের সময় যেটা দেখা গিয়েছে যে এটা যেহেতু কনজেস্টেড প্লেসের মধ্যে ছিলেন, যেখানে ভেন্টিলেশন ঠিকঠাক ছিল না, ভেতরে দাহ্য পদার্থ ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো বিভিন্ন পদার্থ ছিল যেগুলো অগ্নি নির্বাপনের ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং পরবর্তীকালে আরও সমস্যা বাড়াতে পারে, সেই সব সমস্ত জিনিস এমন জায়গায় রাখা ছিল সেখানে কোনো ভেন্টিলেশন ছিল না, কোনো অ্যাক্সেস এরিয়া ছিল না, সেইগুলো যাতে পরবর্তীকালে সমস্যা না হয় রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে মেডিকেল স্টোরগুলো, ফার্মাসি স্টোরগুলো খোলা জায়গায় রাখার সিদ্ধান্ত হয়েছে। এবং এই কারণে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এই নির্দেশও বিভিন্ন মেডিকেল কলেজে দেওয়া হয়েছে যে যাতে তারা দ্রুত সেগুলো স্থানান্তরিত করা হয়। যেমন এনআরএস মেডিকেল কলেজে এ বেসমেন্টে রয়েছে ফার্মাসি স্টোর, পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কলেজ এসএসকেএম আরজি করেও এরকম ব্যাপার ফার্স্ট ফ্লোরে রয়েছে, সেইগুলো খোলামেলা জায়গা, অর্থাৎ যেখানে প্রপার ভেন্টিলেশন রয়েছে, প্রপার অ্যাক্সেস এরিয়া রয়েছে, আগুন লাগলে কোনো সমস্যা হলে সব কিছু ইভ্যাকুয়েট করা যায় তাড়াতাড়ি, সেই ব্যবস্থাপনা রেখে এরকম একটা জায়গায় স্টোর হাউস করার জন্যে বা ফার্মাসি স্টোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটি দ্রুত রূপায়িত হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। বৃষ্টি, ধন্যবাদ ছিলাম।